সো গাইজ, আজকের ভিডিওটা হতে চলেছে অন্যরকম। পুজোর শুরুর থেকে পুজোর শেষ সবটা তোমরা কিন্তু ভিডিওতে দেখে নিতে পারবে কিভাবে আমার পুজোটা কাটলো। তো প্রথমেই আমরা চলে এসেছি, দেখো কোথায় আমরা কিন্তু চলে এসেছি, মোহিতনগরে, যেখানে অলরেডি আমি সকালবেলার ভিউটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর বলেছিলাম রাত্রের ভিউটা কতটা অসাধারণ হবে তোমরাই ভাবো। তো আজকে আমরা মোহিতনগরের নাইট ভিউটাও তোমাদেরকে দেখাতে এসেছি। এখানের থিম জলমন্দির, তোমাদের আগেই বলেছিলাম। তো দেখো লাইটিংয়ের পর পুরো লুকটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখতে। চারদিক এরকম ঝলমল করছিল, চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছিল। আর দেখো ভিড়ও প্রচণ্ড, ষষ্ঠীর দিন কিন্তু একদম আমার সপ্তমী ফিল হচ্ছিল কারণ প্রচুর লোক দেখতে পাচ্ছিলাম। আর তাছাড়াও এবার তো আবার সব কাপল ডেস, সপ্তমী অষ্টমী অষ্টমী নবমী আমার তো কিচ্ছু মাথায় ঢুকছিল না, ডেসগুলো নিজেদের মধ্যে মিঙ্গল হয়ে গেছে যে আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে আজকে সপ্তমী না অষ্টমী না নবমী। মানে ঠিক আছে, এই কনফিউশন করতে করতে যে এত জলদি পুজো শেষ হয়ে যাওয়ার মুখোমুখি আমরা চলে আসবো আমি ভাবতেও পারছিলাম না। এই প্লেসটা ছিল এখানে সেলফি জোন, মানে টোটালি ছবি তোলার জায়গা, আর ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স ছিল, খুব ভালো লাগছিল। আমরা এখানে অনেকগুলো ছবি তুলেছি, খুব ভালো ছবি আসছিলও। তো মোহিতনগরের এই মন্দিরটা কিন্তু লাইটিংয়ে পুরো ফুটে উঠেছে। আমি একটু মাঝখানে নিজের মতো করে একটু রিল বানিয়ে নিলাম আর টাটা করে আমরা চলে গেলাম চা খেতে। আমাদের কাছে চাই জীবন, মানে বেরোলে আমরা চা খাবো না এটা হতে পারে না। আর পুজোর মধ্যে তো ফ্যামিলির সাথে বেরিয়েছি টোটো করে, আর এর মাঝখানে আমরা চায়ের টিপ নিয়ে নিলাম। এবারে সোজাসুজি চলে গেছি আমি আমার বাড়ির সামনে, মানে দিশারির সামনে, লাইটিংয়ের সামনে একটু ঢং করতে। এরপর আমাদের খিদে পেয়ে গেছিলো তাই পেস্ট্রি খেতে আমরা মিয়ামারেতে চলে এসেছিলাম। আর তারপরে জুডিওর এত সুন্দর লাইটগুলো নিয়েছি, একটু শ্যুট করবো না তা তো হয় না, জুডিওতে খুব সুন্দর লাইটিং অনেকদিন আগের থেকে আমরা দেখতে পাচ্ছিলাম। তো এরপরে আমরা চলে এসেছিলাম বাড়ি। আর দেখো তোমাদেরকে আমি কিছু জিনিস দেখাতে ভুলে গেছিলাম, যে পেন্ডেন্টটা আর কানেরটা আমি পরেছিলাম ওটা কিন্তু আমি মিশো থেকেই নিয়েছিলাম, এবং এত সুন্দর ছিল যে তোমাদেরকে না দেখিয়ে আলাদা করে পারলাম না, ভীষণ সুন্দর ছিল। এরপরেই ষষ্ঠী কাটিয়ে আমরা সপ্তমীতে ঢুকে গেলাম, আর সপ্তমীর দিনটা কেমন যায় দেখতে থাকো। দেখতেই পাচ্ছ হট করে বাসের মধ্যে কি করছি আমরা, কারণ এবার আমরা যাচ্ছি শিলিগুড়ি। জলপাইগুড়ির সব রেস্টুরেন্ট তো চড়ে বেরিয়েছি, কিন্তু তারপরে যখন শুনলাম বারবিকিউ নেশনে 550 rupees দিয়ে আনলিমিটেড খাওয়া দিচ্ছে, তাহলে আর আমাদের কে আটকায়? খাবারের কথা শুনলে আমাদের সবার জিভ লাপলাপায়। তো পুজোর মধ্যে সত্যি কথা বলতে বাইরে বেরোনো আমার খুব একটা পছন্দ না, বাট স্পেশালি সপ্তমীটা বোধহয় আমি খাবার নামেই চালিয়ে দেবো। তো তার জন্য খাবার দেখে আর আমার পেটুক ভাই বোনদের আবদারে বা জ্বালায় যেটাই বলো আমাকে চলে আসতেই হলো বারবিকিউ নেশনে। তো আমরা কিন্তু চারজন ছিলাম, জন্য চারজনের সিট বুক করে নিয়েছিলাম, আর আমাদের অ্যাসিস্ট্যান্ট চলে এসছে, মানে প্রত্যেকটা টেবিলে কিন্তু আলাদা আলাদা অ্যাসিস্ট্যান্ট ছিল। তো আমাদের যে অ্যাসিস্ট করছিল সে ভীষণই ভালো ছিল, খুব সুন্দরভাবে সব প্রেজেন্টেশন ওয়াইজ ভালো এক্সপিরিয়েন্স ছিল। তখন আমরা আর পারছিলাম না, আমরা শুধু এখন খাবারের অপেক্ষায় করে যাচ্ছিলাম। আর আমাদের অলরেডি পেটে চলে এসেছিল চিকেন উইংস, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো চিকেন উইংস দুটো করে আমাদের স্টার্টার স্টার্ট হয়ে গেছে, এবং এগুলো আমাদের আমাদের টেবিলের যে অ্যাসিস্ট্যান্ট ছিল সে প্রোভাইড করে দিয়ে যাচ্ছিল। স্টার্টারগুলো যতগুলো ছিল সবই ওনারাই আমাদেরকে দিয়ে যাচ্ছিল। তো আমি তোমাদের বলতে ভুলে গেছি, তো এখন দেখো এখানে ফিশ কাটলেট তোমরা দেখতে পাচ্ছ দুটো করে প্রত্যেকের প্লেটের সাথে, একটু আগে দেখলে কর্নও দিয়েছিল, আর তার আগে আমরা পনিরের কাবাব টাইপের একটা খেয়েছিলাম যেটাও খুব টেস্টি ছিল। স্টার্টারগুলো ভীষণই টেস্টি, নো ডাউট। এবার দেখো আমার হাতে চলে এসেছে মোচার চপ, যেটা ভীষণই ভালো খেতে ছিল, সাথে কিন্তু চিংড়িরও একটা চপ ছিল যেটা ভীষণই ভালো খেতে। আর তারপরে দেখো আরও চিকেনের দুটো আইটেম আমরা পেলাম। তো স্টার্টারে এত কিছু পেয়ে আমরা ভীষণ হ্যাপি, এবং স্টার্টারে যা যা ছিল না প্রত্যেকটাই ভীষণই ভালো খেতে ছিল। এরপরে চিলি চিকেনও ছিল, আর বাফেটটা যেটা ছিল সেটা আমাদের মেন কোর্স, এবং সেখানে আমাদের গিয়ে গিয়ে নিতে হবে, বুঝতেই পারছো। তো বুফে সিস্টেমে ছিল, তো এখানে আমরা গিয়ে গিয়ে ট্রাই করছিলাম যে কী কী খাওয়া যায়। ফ্রাইড রাইস আমার চিরকালীন ফেভারিট, তো আমি এখানে নিয়ে নিচ্ছিলাম যে একটু অল্প ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস ছিল এখানে। তো এখানে কিন্তু ভেজ নন ভেজ আলাদা আলাদা জায়গা আছে। তারপর আমি চিকেন কষার দিকে চলে গেলাম, একটু চিকেন কষা নিয়ে নিলাম। মাটন এখানে এখন ছিল না অ্যাভেলেবেল, তার জন্য একটু দুঃখ পেলাম, বাট ভালোই লাগছিল, চিকেনটা দেখতে তো ভালোই মনে হলো। এরপর সোজা আমরা একটু চিকেন বিরিয়ানির দিকে চলে গেলাম। আমি কিন্তু খুব একটা বিরিয়ানির লাভার না, তার জন্য আমি অল্প করেই নিয়েছি। এরপরে কিন্তু স্যালাডটাও আমাদের এভাবে বুফে সিস্টেমেই নিতে হচ্ছিল, সব জায়গায় আলাদা আলাদা করা ছিল। আর আমাদের ম্যাডাম আবার নুডলস খাবেন, উনি আবার নুডলস নিচ্ছেন, আর আমাকেও একটু দিয়ে দিল মাঞ্চুরিয়ান। তারপরে আমরা বসে গেছি প্লেটে খাবার নিয়ে, সব কিছু নিয়ে প্রস্তুত। শেষে একটু আমাদের মনটা একটু মিষ্টি মিষ্টি করছিল, তাই একটু জিলাপি নিলাম আর একটু পেস্ট্রি নিলাম। এখানে কিন্তু জিলাপির সাথে মালাইও পাওয়া যাচ্ছিলো, তো ওপর দিয়ে একটু মালাইয়ের ডিপ আমরা নিয়ে নিচ্ছি, উফ কি দেখতে লাগছে দেখো। তারপরে কি আইসক্রিম ফ্রিতে পেয়ে আমরা আইসক্রিমের ভান্ডার এবং পাহাড় বানিয়ে
সেটা নিয়ে চলে গেলাম আমাদের টেবিলে। তো এইভাবে করেই আমাদের এখানে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। তবে মেন কোর্স থেকে আমার স্টার্টারটা বেশি ভালো লেগেছে পার্সোনালি, আর তারপরে আমাদের এই সপ্তমীটা এই খেতে খেতেই কেটে গেল, আর আমরা টোটালি ঢুকে গেলাম আমাদের নেক্সট ডে মানে অষ্টমীতে। তো অষ্টমীতে যাওয়ার আগে আমি রিভিউটা দিয়ে দিই, এখানে খাওয়ার দাওয়া স্টার্টারটা ভীষণ ভালো, বাট মেন কোর্স নট আপ টু দ্য মার্ক বাট মাস্ট ট্রাই। সো ফাইনালি উই আর জাম্পিং টু অষ্টমী, মানে শিলিগুড়ি থেকে আসার পর আমি ভীষণ বিধ্বস্ত ছিলাম, তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। সিধা আমরা চলে এসেছি অষ্টমীর বিকালে, আর এখানে প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ, এটাও কিন্তু আরজি করার রিলেটেডই, এবং এটাও ভীষণ ইনোভেটিভ এবং খুব ভালো লেগেছে আমার মণ্ডপটা। এটা কিন্তু রায়কত পাড়ার পুজো প্যান্ডেল, যেটা তোমাদেরকে আমার দেখানো হয়নি, তো তোমরা দেখে নাও যে কত সুন্দর এই প্যান্ডেলটা। এখানেও ঠিক আমাদের নারীরা যেসব নির্যাতন ফেস করে তার ওপরেই বেস করে টোটালটা ভীষণ সুন্দর, মানে দারুণভাবে ফুটিয়ে তুলেছে এবং ওয়ান অফ বেস্ট, এবং মূর্তিটাও ভীষণ সুন্দর দেখতেই পাচ্ছ। তো এরপরে আমরা চলে যাই পুরনো রাজবাড়ি দিঘির ওখানে। তো এখানে আমরা মায়ের আলাদাই রূপ দেখতে পাই প্রত্যেকবারই, তো ভীষণ ভাল লাগে এখানে মাকে এত সুন্দর সাজানো হয় যে আমাদের একদম চোখ জুড়িয়ে যায়। এখানে কোনো প্যান্ডেলের দরকার পড়ে না, এখানে না আসলেই কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। তো এখানে এসেও আমি একটু ঢং করলাম, দেখতেই পাচ্ছ ঢংটা ম্যান্ডেটরি, আসলে ভীষণই ভালো ফিল হয় এখানে আসলে, এবং অনেকটা সময় আমরা এখানে স্পেন্ড করে মজা করে তারপরে আবার রওনা দিলাম আমাদের বাড়ির কাছে ওল্ড পুলিশ লাইন, সেখানের মণ্ডপটা দেখতে। খুব ছোটোর মধ্যেই করা হয়েছে বাট ভীষণ সুন্দর। তোমরা চলো আমার সাথে দেখে নাও এই মণ্ডপে কী কী রয়েছে দেখার মতো। মাকে কিন্তু যত রূপেই আমরা দেখি না কেন প্রত্যেক রূপেই ভীষণ মিষ্টি লাগে, আর আমিও আমার মায়ের সাথে একটু ভালো সময় কাটালাম। ফ্রেন্ডসদের সাথে বেরোনোর যেমন একটা মজা থাকে, তেমন ফ্যামিলির সাথে বেরোনোর কিন্তু একটা আলাদা মজা থাকে। আর ফ্যামিলির সাথে বেরোনোটা খুব ম্যান্ডেটরি একটা অপশন রাখাই উচিত, কারণ অফকোর্স ফ্যামিলি সবসময় সাথে থাকে। তো দিশারিতে এসে দেখলাম যে এখানে একটা ছোট্ট মতো আয়োজন করা হয়েছে, যেখানে ঢাক বাজাচ্ছিল লোক, তো সেখানে মহিলা ঢাকিও দেখলাম। তো ভালোই লাগলো, মেয়েরা কোনো দিক দিয়েই পিছিয়ে নেই, দেখলেই ভালো লাগে, সব দিকেই মেয়েরা কোনোভাবেই পিছিয়ে নেই। আর অভয়া যদি বিচার পায় তাহলে আমরা আরও মনে অনেকটা শান্তি আর শক্তি পাবো। তো এই আলোয় ভরা দিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যায়, আর অষ্টমীর রাতটাও অলিভিয়ার সাথে এভাবেই কাটলো আইসক্রিম খেতে খেতে। যেমনটা দেখছো দিশারিতে তো ভীষণই ভিড় করেছিল, তো আমরা বাইরে থেকেই খালি ভিউটা দেখলাম, কারণ অলরেডি আমাদের দিশারি পুজো দেখা হয়ে গেছিলো। অ্যান্ড দেন আমরা বাড়ি ফিরে যাই। নবমীর সকালে আমরা চলে আসি পাতকাটা কলোনিতে, যার পুজোটা কিন্তু ভালোই চর্চিত। এখানে আদি যোগের ওপর থিম করে পুজো হয়েছে, তোমরা আগের ভিডিওতেও নিশ্চয়ই দেখেছো, কিন্তু তখন তোমাদের আমি প্রতিমা দেখাতে পারিনি। আজকে কিন্তু এনভায়রনমেন্টটা একদমই আলাদা ছিল, এর আগের দিন রাতের দিকে গেছিলাম কিন্তু আজকে বিকেল বিকেল সময়ই গেছিলাম, আর লোকজনের ভিড় তো দেখতেই পাচ্ছ। এই পুজোটা কিন্তু অনেকেরই ফেভারেট, কারণ এখানে আমাদের সবার ফেভারেট মহাদেবের বাস। তো চলো এবার দেখে নাও কত সুন্দর হয়েছে এই প্যান্ডেলটা। পুরোই কিন্তু পাহাড়ে ওঠার ফিল হচ্ছিল, পাহাড়েও আমরা এভাবেই উঠি, তো সেরকমই একটা ফিলিং আসছিল যেন আমরা রিয়েল মন্দিরেই যাচ্ছি। এই দেখো সবাই কিন্তু মহাদেবের সঙ্গে ছবি তোলা সেলফি তোলা সব শুরু করে দিয়েছে, খুব মিষ্টি একটা মূর্তি। তারপরে আমরা ভেতর দিয়ে ঢুকে যাই, এখানেই কিন্তু এর আগের বার যখন এসেছিলাম তখন প্র্যাঙ্ক হয়ে গেছিলাম, কারণ ভেতরে কোনো প্রতিমাই ছিল না, কিন্তু আজকে আমরা ভিতরে যাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে নীল আলো, এরপরেই আমরা সোজা, এখানে কিছু দেখতে পেলাম না কিন্তু নিচের দিকে আরেকটা রাস্তা দিয়ে ঢুকে গেলাম, আর সেখানে নিচে নামতেই যা সুন্দর দৃশ্য দেখলাম, জাস্ট দেখো প্রতিমাটা, মনটা কিন্তু জুড়িয়ে যাবে তোমাদের। ভীষণই সুন্দর ডেকোরেশন প্লাস মায়ের মূর্তিটা একটা আলাদাই অনুভব দিচ্ছিল। দেখতে দেখতে মায়ের যাওয়ার দিনও চলে আসলো, আজকে নবমীর সকাল, আর ঠিক বিকেল থেকেই নাকি আবার দশমী শুরু হয়ে যাচ্ছে।
তো মণ্ডপ থেকে বেরিয়ে বাইরে এসে দেখলাম এখানে মেলা চলছে। তো প্রত্যেকবারই তাই হয়, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ ওই যে রাউন্ড ঘোরে রিং লাইট, সেই একটা ব্যাপার, ওটা সব মেলাতেই দেখা যায়, এখানেও ছিল। এখন এটা আবার নতুন ট্রেন্ড এসেছে, সবাই করে। তো এখানে মেলাটা এবার একটু আমার ছোটই লাগলো, এর আগেরবার একটু বড় ছিল। তারপরে আমরা পৌঁছে গেলাম আর একটা মণ্ডপে, যেটা রয়েছে সমাজপাড়ায়। এই মণ্ডপটা আমাদের মিস চলে গেছিলো। আসলে যেগুলো এখন ছোট প্যান্ডেল হয় সেগুলো আমাদের মিস লিস্টেই চলে যায়, বাট তাও শেষ বেলায় এসে একটু ঘুরে দেখছিলাম। তো দেখলাম ছোটর মধ্যে কিন্তু মণ্ডপটা খুব সুন্দরই করা এবং খুব ভালো লাগছিল, এখানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল। ছোটর মধ্যে এই মণ্ডপটা যে এত সুন্দর হবে আমি ভাবিনি। নবমীর দিন এসে সত্যিই কয়েকটা নতুন মণ্ডপ দেখে মনটা জুড়িয়ে গেল। আর দেখো এখানে কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে মায়ের বরণ, মানে বিসর্জনের সময় চলে এসছে। দেখে খুব ভালো লাগছিলো, কারণ মায়ের মূর্তিটা এত মিষ্টি ছিল। এখানে পান পাতা দিয়ে যখন মাকে বরণ করা হচ্ছিল না, দৃশ্যটা জাস্ট দেখে পুরো মনটা মুগ্ধ হয়ে যাচ্ছিল। তোমরাও দেখে নাও কত সুন্দর এই দৃশ্যটা। সবাই কিন্তু এই সময় বই খাতাও ছোঁয়াচ্ছিল, আমিও একটা বই নিয়ে গিয়েছিলাম মায়ের কাছে ছোঁয়ানোর জন্য। বাট এখানে একটু উপরে, মানে চেয়ারের উপরে উঠতে হতো, তো সেটা মার পক্ষে অসুবিধা, তো সেখান থেকে আমরা বেরিয়ে আসি। আর এভাবেই কিন্তু মজার দিনগুলো শেষও হয়ে গেল। আর আমরা চলে এলাম শান্তিপাড়ার একটা মণ্ডপে, যেখানে মায়ের বিসর্জন চলছিল। মাঝখানে তো বুঝতেই পারছিলাম না যে আজকে এত তাড়াতাড়ি দশমী কেন চলে এলো। আসলে এবার আমি কিছুই বুঝতে পারছিলাম না, মনে হচ্ছিলো খুব তাড়াতাড়ি মা চলে যাচ্ছে, হয়তো অভয়ার কারণেই এরকম মনে হচ্ছে। তারপরে আমার দিদি তো দেখছই মা দুর্গাকে বরণ করে নিচ্ছে, খুব সুন্দর এবং ভক্তি নিয়েই ও সবসময় করে। আর তারপরে আমি দিদিকে ঢেঁড়স একটা কিছুই পারি না, তো দিদি আমাকে বলে দিচ্ছিল যে কীভাবে কী করতে হবে সব কিছু। যাই হোক, আমি একটা গুগুড়ি আসলে, কিন্তু নিজেকে রোস্ট করতে করতে দেখো দিদি কী সুন্দরভাবে আরতি করছিল মায়ের। দেখেই মনটা ভীষণ ভালো হচ্ছিলো, বাট একদিকে মনটা খারাপ হচ্ছিলো, কারণ আজকেই মা চলে যাচ্ছে, অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর এদিকে সিঁদুর খেলাও চলছিলো, সবাই চারদিকে সিঁদুর খেলছিল। আমার মাও কিন্তু মায়ের আরতি করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। ভীষণ একটা ভালো একটা এনভায়রনমেন্ট হয়েছিল, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কত সুন্দর। তো একটু পরেই মাকে নিচে নামানো হবে বিসর্জনের জন্য, খুব তাড়াতাড়ি মা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। সত্যি মা আসার যে একটা মুহূর্ত সেটাই ভীষণ ভালো লাগে। আবার আমাদের সেই এক বছরের অপেক্ষা করতে হবে, মাকে যেতে দেখে কারোরই মন আর ভালো লাগে না। এতদিন সবাইকে শারদীয়ার শুভেচ্ছা দিচ্ছিলাম, আর আজ বলবো সবাইকে শুভ বিজয়া, সবাইকে বিজয়ার প্রীতি এবং শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো।